আসসালামু আলাইকুম। সাকসেস টিভির পক্ষ থেকে আমি এইচ এম আলাউদ্দিন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সাকসেস টিভি সফলতার কথা বলে। এতদিন আপনাদেরকে বিভিন্ন সফলতার গল্প, সফল মানুষের গল্প আমরা শুনে এসেছি। আজকে আমরা আপনাদেরকে একটি ভিন্নধর্মী সফলতার কথা বলার জন্য নিয়ে এসেছি খুলনা মহানগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে একজন ভারতীয় নাগরিকের বিচ্ছিন্ন হাত কিভাবে সংযোজন করা হলো, একটি সফল অপারেশনের মাধ্যমে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এর মধ্য দিয়েই বাংলাদেশের চিকিৎসা সেবা কতটা এগিয়ে, বাংলাদেশের চিকিৎসা সেবা কতটা আধুনিক, সেই বিষয়টি প্রতীয়মান হবে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই অপারেশনের সাথে যে সমস্ত চিকিৎসকরা জড়িত ছিলেন তাদের সাথে এবং এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। তো আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকছেন। রামপাল তাপবিদ্যুতে একজন ভদ্রলোক আর কি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে তার রিস্ট জয়েন্ট থেকে সেপারেট হয়ে যায়। পরবর্তীতে ওরা রামপাল থেকে নিয়ে আসে, একটা আলাদা ব্যাগে করে নিয়ে আসে, এবং এখানে আমরা আগে থেকে ট্রিট পাওয়ার পরে আমরা সম্পূর্ণ ওটি রেডি করা ছিল, এবং আমাদের কার্ডিয়াক সার্জন, ভাস্কুলার সার্জন AYM শহীদুল্লাহ সাহেব যেটা ত্বরিতভাবে এটা অ্যাকশনে গেছেন এবং ব্লাড ভেসেল যেটা রিপেয়ার করছেন যাতে করে ভায়াবল হয়, এবং সঙ্গে সঙ্গে আমাদের গোলাম মোস্তফা সাহেব উনিও ছিলেন, উনিও থেকে অর্থোপেডিক সার্জন, উনি দুজনে মিলে 9 সদস্যের একটা টিম প্রায় 8.5 ঘন্টা, 2 থেকে রাত 10টা 10:30 পর্যন্ত আপনার এই অপারেশন করেছে এবং সফলভাবে এই অপারেশন শেষ করেছে। এটা একটা রেয়ার ঘটনা, এটা সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় হতে পারে। না, মুন্না মাহাতো কার করে ওই ক্রেন কা বুম খোলা যা রা থা স্যার, ক্রেন কা বুম খোলনে কে টাইমে বুম ইসি প্যাকেজ চাপ দিয়া, তারপরে স্যার লোক মানে অফিস মে গিয়া তো স্যার লোক লেকে ইয়াহ পে আয়ে হ্যাঁ, ইয়াহ পে আচ্ছা ট্রিটমেন্ট চল রা হ্যায়, হাত হাত কো তো মানে পকড় কে ইধর পকড় কে লায়া থা এসে, লেকিন এই কাটা হাত জো থা ও স্যার লোক লেকে আয়ে থে, হ্যাঁ ব্যাগের মধ্যে ও স্যার লোক লেকে আয়ে থে। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, ডিস থেকে একটু উপরে, ডিস থেকে 1 ইঞ্চি উপরে সম্পূর্ণ কেটে আলাদা হয়ে গিয়েছিল। এই রোগীটা তার কর্তৃত্ব অংশটা আলাদা আরেকজন একটা ব্যাগে করে নিয়ে আসছে। কি ব্যাগ? এই একটা নর্মাল যে বাজার করা ব্যাগের মধ্যে ভরি উনি নিয়ে আসছে, মনে হয় বাজার থেকে তরকারি আনছে। ওই রকম করে আমাদের এই সিটি মেডিকেল কলেজে আনছে। এই সিটি মেডিকেল কলেজে রোগীটা আসছে, আসার পরে আমাদের দক্ষ যে সমস্ত জনবল আছে তারা ইমার্জেন্সিতে আছে। ইমার্জেন্সিতে সাথে সাথে আমাদের শহীদুল্লাহ কার্ডিয়াক সার্জন, কার্ডিও ভাস্কুলার সার্জন শহীদুল্লাহ স্যারকে যখনই ওনারা মানে ইনফরমেশনটা জানায়, তখন অতি দ্রুত তার সাথে উনি গিয়ে দেখলো যে হ্যাঁ, এটা 2-3 ঘন্টার মধ্যে চলে আসছে। সেই ভয়লা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা অতি দ্রুতর সাথে চলে আসছে। উনি সাথে সাথে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো, আমি বললাম আমি তো ওটা রুগী দেখতেছি, একটা রুগী দেখা বাদ দিয়ে আমি চলে আসতেছি, আধা ঘন্টা টাইম দিল উনি, আমি আধা ঘন্টার ভিতরে দ্রুত আসলাম। এসে দেখি আমাদের এই দক্ষ সার্জন শহীদুল্লাহ উনি নিজেই হাতটা সুন্দর করে পরিষ্কার করছে, পরিষ্কার করে ভাস্কুলার রিপেয়ার অলরেডি স্টার্ট করছে। হাতের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এটাতে যদি 1.5 ঘন্টার মধ্যে যদি এরকম বিচ্ছিন্ন অঙ্গ যদি আসে এবং এটা যদি প্রিজার্ভ করা যায়, এভাবে যেভাবে যে বিদেশে নাগরিকটা ওনাদের এখানে ফর্চুনেটলি একজন ডাক্তার ছিলেন, ইন্ডিয়ান ডক্টর আবদুল্লাহ ছিলেন, তো ওনারা এটা নর্মাল স্যালাইন যেটা স্যালাইনের মধ্যে ব্যাগে করে বিচ্ছিন্ন হাতটা নিয়ে আসছেন, আপনারা ছবিটা দেখেছেন হয়তো, তো এটাতে নিয়ে আসার কারণে যেটা হয় অঙ্গটা প্রিজার্ভ থাকে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আসা যায় তাহলে আমরা সেভ করতে পারি। আসলে জিনিসটা খুবই ডেলিকেট একটা জিনিস, যেটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের জানা মতে বাংলাদেশের মেডিকেল সায়েন্সে এরকম আরেকটা ঘটনার কথা আমরা জানি, এটাতে পুরো হাত বিচ্ছিন্ন হয়েছিল কিনা সেটা আসলে পুরোপুরি জানা যায় না, বাট এই যে পেরিফেরিতে ঢাকার বাইরে আর এরকম হয়েছে কিনা, ঢাকার মধ্যে আর এরকম হয়েছে কিনা সেটা আমাদের আসলে জানা নেই। এটাই সম্ভবত আমার জানা মতে এটা বাংলাদেশের দ্বিতীয় ঘটনা যে এরকম সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা অঙ্গকে সাকসেসফুলি এরকম জোড়া লাগানো। তো যেটা হচ্ছে, পেশেন্টটা যখন আসে প্রথমত অ্যাক্সিডেন্টের হয়ে যাওয়ার পরেই আমাদের কাছে খবর চলে আসে, আমাদের আপনারা জানেন আমাদের এখানে ওপেন হার্ট সার্জারিগুলি হওয়ার সময় একটা ওপেন হার্ট সার্জারি চলছিল, সময়টা অলমোস্ট শেষের দিকে ছিল, যে কারণে আমরা আগে থেকেই পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে হাতটা আসলে হাতটাকে সেভ করার জন্য, এবং এতে অর্থোপেডিক্সের একটা টিমের হেল্প লাগে, যেখানে অর্থোপেডিক্সের টিম সার্জনকে খবর দেওয়া হয়েছিল।
তো যখন হাটটা চলে আসে আমাদের কাছে, আমরা আগেই তার যত তাড়াতাড়ি সম্ভব হাটটাকে প্রিজার্ভ করার জন্য যা যা করা দরকার আমরা সেটা ব্যবস্থা নেই। এবং যেহেতু আপনারা জানেন যে একটা অঙ্গ পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, তো আমাদের এখানে যেহেতু ওপেন হার্ট সার্জারি হয় আমাদের কিছু রক্ত প্রিজার্ভ করা থাকে, তো আমরা ইমিডিয়েটলি রক্তও ম্যানেজ করে ফেলেছিলাম। তার সাথে সাথেই আমাদের যে হাতের যে শিরা, শিরাগুলি আমরা জোড়া দিয়ে দিই, অর্ধেক শিরা জোড়া দিই, জোড়া দিয়ে যেহেতু হাতটা একদম পরিপূর্ণ বিচ্ছিন্ন ছিল, অর্থোপেডিক্সের সার্জন, এরপরে আপনার হয়তো কথা হচ্ছে গোলাম মোস্তফা স্যার, উনি হাতের হাটটাকে হাড়গুলোকে একটু ফিক্সড করে দেন, যার ফলে পরবর্তীতে আমাদের হাটের পরিপূর্ণ রক্তনালী, দ্যাট ইজ হাতের মধ্যে আমাদের দুইটা ধমনী থাকে, রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি, এ দুটা আমরা অ্যানাস্টোমোসিস করি। এবং সেই সাথে যেটা ইউজুয়ালি করা হয় না, হাতের ভেনাস যে চ্যানেলগুলি থাকে, শিরাগুলি, এই চ্যানেলগুলিও আমরা পরিপূর্ণভাবে জোড়া দিয়ে দিই। যদিও চ্যানেল শর্ট ছিল, এটাকে আমরা একটু অন্য জায়গা থেকে ভেইন নিয়ে এসে দুই ভেইনের মাঝখানে রেখে এরপর জোড়া দিতে হয়, যাতে ওনার হাতে রক্ত চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকে। তো এটা আসলে মানে এটা আসলে বলে বোঝা যাবে না, সাধারণত এইসব অঙ্গ প্রত্যঙ্গ যখন আমাদের কাছে আসে তখন আর কিছুই করার থাকে না, অ্যাম্পুটেশন, হাড়টা কেটেই ফেলে দিতে হয়। একটা ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার, একটা হেভি মেশিনারি কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ পোস্টে কাজ করেন, আপনারা জানেন তো ইতিমধ্যে জেনেছেন, যে কারণে এটা আসলে একটা মানুষের লাইফ স্টাইলই আসলে চেঞ্জ করে ফেলতে হয় আর কি, যে যদি এরকম অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গহানি হয় কারো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমাদের এখানে সিটি মেডিকেল কলেজে এরকম যে কোনো ইমার্জেন্সি, ভাস্কুলার ইমার্জেন্সিও আমরা এগুলি করে থাকি, রক্তনালী ব্লক হয়ে যায়, হঠাৎ করে রক্ত চাকার বন্ধ হয়ে যায়, এগুলো আমরা এখানে খুলে দিই সাথে সাথে। তারপরে উনি রক্তনালী রিপেয়ার করার পরে আমি আমার কাজে হাত দিলাম, দিয়ে অত্যন্ত সাকসেসফুলি তার বোন হাড্ডিগুলো ফিক্সেশন করলাম, টেন্ডন নার্ভ রিপেয়ার করলাম, মাসল রিপেয়ার করলাম, স্কিন রিপেয়ার করলাম, অপারেশন শুরু করলাম। আমরা দুইটার দিকে অপারেশন শুরু করছি, অপারেশনটা শেষ হয়েছে রাত 10:30, মানে 8.5 ঘন্টা এই অপারেশন চলছে। এই রুগীটা যখন আসছে খুব ভালো সেন্স ছিল, সে খুব ভালো স্বাভাবিক ছিল, সে নিজে এসে বসেছিল, তার ব্যথাও নাই, সে মনে হচ্ছে খুব মানে স্বাভাবিক, মানে ওয়েল পেশেন্ট এসে বসে আছে, হাত কেটে গেছে, হাত আর একটা ব্যাগে নিয়ে বসে আছে, এরকম এত ভালো স্বাভাবিক ছিল সে। এই সিটি মেডিকেল কলেজে শুধু প্রথম না, এটা খুলনাতে প্রথম, সিটি মেডিকেল কলেজের প্রথম, বাংলাদেশে হয়তো এরকম কবজি থেকে আলাদা হয়ে যাওয়া এটাই হয়তো প্রথম হইতে পারে, অথবা দ্বিতীয় বা তৃতীয়, তার বেশি হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আসলে প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া জানানো দরকার, যে এটা একটা যে কোনো চিকিৎসকের জন্য একটা লাইফ এক্সপিরিয়েন্স আর কি, এরকম বাংলাদেশ চিকিৎসা ইয়েতে এরকম হয়নি। যেটা বললাম একটা ঘটনা আমরা জানি, এটা আসলে কতটুকু আঙ্গুল কেটে গিয়েছিল নাকি না পুরো হাতে কেটে গিয়েছিল সেটা পুরোপুরি আমাদের জানা নেই, এতটুকু জানি যে এরকম একটা অ্যাক্সিডেন্ট একটা রিপেয়ার হয়েছিল। বাট এটা আসলে মানে এটা আল্লাহর কাছে অবশ্যই শুক্রিয়া আদায় করা দরকার, যে আমরা এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট, যে না আমরা একটা হাত, একটা মানুষের লাইফ আসলে চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, একটা অঙ্গ থাকা না থাকা, বিশেষ করে যারা স্কিল হ্যান্ড থাকে, যারা হাতের কাজ করতে হয়, এদের জন্য তো একটা মানুষের আসলে হাতটা বেঁচে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে আজকে আমরা হাত মুভ করতেছে উনি অলরেডি, এবং হাতের সেন্সেশন অলরেডি ফেরত চলে আসছে, হাত মুভ করতেছে, এটা আসলে একটা মানে অসাধারণ পাওয়ার, এটা আল্লাহর কাছে আসলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না। তো এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে কোনো একটা চিকিৎসকের জন্য একটা সবচেয়ে বড় একটা পাওয়া, এটা অসাধারণ একটা কাজ হয়েছে। এটা তো অবশ্যই আমাদের দেশের জন্য, আমার জন্য, সবার জন্য, এরকম রুগী যদি আমাদের কাছে পাঠায় তাহলে আমরা এমনি তো আত্মবিশ্বাসী, আগে থেকে আত্মবিশ্বাসী, আমরা কনফিডেন্ট, আমরা সার্জন যে আমাদের যে ভাস্কুলার সার্জন উনি কনফিডেন্টলি, আমি কনফিডেন্ট, আগে থেকেই কনফিডেন্ট, নট অনলি এই অপারেশন করে কনফিডেন্ট, এই পেশেন্টের যেহেতু ভাস্কুলারিটি সব কিছু ওকে, তার এই আমরা যে রিপেয়ার করছি, আবার একটা ব্যাক সিলাপ রাখছি, এই ব্যাক সিলাপগুলো আমরা 6 সপ্তাহ রাখবো, রাখার পরে ব্যাক সিলাপ খুলি দিয়ে তাকে এক্সারসাইজ দিব, তারপরে তার ফিজিওথেরাপি দিব, আরও 1-1.5 মাস দেওয়ার পরে তার হ্যান্ড মুভমেন্টটা, হ্যান্ড ফাংশনটা ভালো আসতে প্রায় 2-2.5 মাস সময় লাগবে, তারপর নর্মাল কাজে সে ফিরে যেতে পারবে। এই ধরনের অ্যারেঞ্জমেন্ট না থাকলে এই অপারেশন করা সম্ভব হতো না। শুধুমাত্র অ্যারেঞ্জমেন্ট না, ম্যান পাওয়ারও থাকা লাগে, পুরো দক্ষ টিম থাকা লাগে, যেটা আমাদের এখানে ছিল, এবং যার জন্যই আপনারা দেখছেন যে এটা সম্ভব হয়েছে। কার্ডিয়াক সার্জন ছিল AY শহীদুল্লাহ সাহেব, আরেকজন ভাস্কুলার সার্জন যে উনি ডক্টর শরীফ, তারপরে ডাক্তার গোলাম মোস্তফা, অ্যানাস্থেটিস্ট ছিল একজন, তারপরে আরও কনসালটেন্ট ছিল, এবং
সিস্টার টিস্টার মিলে 9 সদস্যের একটা টিম ছিল। এটা ব্যয়বহুল কিছুটা হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে, যেহেতু আমাদের দরিদ্র দেশ, কিন্তু আপনি যদি পাশাপাশি অন্য জায়গায় চিন্তা করেন সেটা মানে প্রায় 20-25 গুণ বেশি অন্য জায়গায়। এটা আসলে ব্যয় বলতে এর তো আসলে অনেক খরচ, অন্যান্য দেশে করলে এটা 50-60-70-80 লক্ষ টাকা হ্যাঁ এরকম খরচ হবে। সিঙ্গাপুর করেন, ইউরোপ মহাদেশে করেন, আমেরিকায় করেন, আমেরিকায় করলে 100 কোটি টাকা খরচ হবে, যেটা আমাদের মধ্যে এই ভারত উপমহাদেশে এটা খরচ অনেক কম। ভারতে বলেন, বাংলাদেশে বলেন, এগুলো খরচ অনেক কম। সেটা এই যে হাতটা রিপ্লান্টেশন করলাম কেটে যাওয়া, এটা কতই বা খরচ হবে, সর্বোচ্চ 4-5 লাখ টাকা খরচ হতে পারে। ইহা পে বহুত আচ্ছা আছে, ইলাজ চল রা হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমরা এই কথা বলেছি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে, কথা বলেছি যিনি আহত হয়ে এই হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন তার সাথে, কথা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও। সব কিছু মিলিয়ে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের চিকিৎসা সেবায় যে একটি পরিবর্তন এসেছে এবং বাংলাদেশের চিকিৎসকদের যে আত্মবিশ্বাসী করে গড়ে তুলছে, সেই বিষয়টি কিন্তু এই অপারেশনের মধ্য দিয়ে প্রতীয়মান হয়েছে। আমরা আশা করছি এই অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান আরও এগিয়ে যাবে, আরও আধুনিকতার ছোঁয়া লাগবে বাংলাদেশের চিকিৎসা সেবায়। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি সাকসেস এইচ টিভির আজকের প্রতিবেদন।